মুভি বাংলা, বাংলা ও বাংলার ঐতিহ্য। হ্যালো বন্ধুরা, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টিভির ঈদ স্পেশাল হাসির অনুষ্ঠান, জোকসের অনুষ্ঠান হাসা হাসি। এবং পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে আছি আমি মনা সিদ্দিক হৃদয়। বলি সেটা হচ্ছে যে এক বরিশালের এক লোক কলকাতা গেছে, তো কলকাতা থেকে আসার পরে সেই লোক একটু কলকাতার ভাষায় কথা বলা শুরু করছে। তো বরিশালের অন্য বন্ধুরা বলতেছে, বন্ধু কলকাতাতে গেলা কেমন লাগলে? তো ওই বন্ধু বলতেছে, আর বলবি না দাদা, কলকাতা গেলুম, এই গঙ্গার জলে নামলুম, স্নান করলুম, স্নান করে যেই মনে করে ঘাটে উঠলাম, দেখি ব্যাপারটাই না ক্যাপাইটা বসে গেছে। কিন্তু আপনারা ভাবতে পারেন আমি হঠাৎ করে বরিশালের কথা কেন বললাম। হ্যাঁ, এবারে আমাদের এই মঞ্চে যেই বন্ধু জোকস বলার জন্য আসবে, তিনি আসবে সুদূর বরিশাল থেকে। প্লিজ ওয়েলকাম আহমেদ ফয়সাল। আপনারা জানেন আমাদের মনা ভাই একটু মেঘেসা, এটা নিয়ে আমরা আমাদের অনেক বিপত্তিতে পড়তে হয়। মনা ভাইকে বললাম, মনা ভাই আপনার তো এই সমস্যাটা নিয়ে একটু মানে আমাদের ঝামেলা হচ্ছে, চলেন একটু ডাক্তার দেখাই। না ফয়সাল, আমাদের আমার এত সমস্যা না, ডাক্তার লাগবে না, নার্স দেখাইলে হবে। আমাদের যুগে আমরা বলতাম সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ, আর এখনকার ক্লাবেন বলে সারা রাত রামায়ণ পড়ে সীতার মোবাইল নাম্বারটা হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব কিউট একটা ছেলে। বাবা হঠাৎ ফোন করে বললো যে ফয়সাল তোর জন্য মেয়ে দেখছি। আর বাবা আমি তো বিয়ে করতে পারবো না। আরে তোর বিয়ে করতে হবে, মেয়েটার গুণবতী রূপবতী কোমলবতী আছে। বাবা আসলে আমি যে মেয়েটাকে পছন্দ করি সেই গর্ভবতী। এক লোক বিয়ের পর থেকে তার বউকে সন্দেহ করছে, অফিস গিয়ে সবসময় ফোন করে, এ বউ তুমি কই? বউ বাসায় বসে ফোন রিসিভ করে, আমি বাসায়। স্বামী তো বিশ্বাস করে না, এই ব্যালেন্ডারটা অন করো তো। তখন ওয়াইফ ব্যালেন্ডারটা অন করে, ব্যালেন্ডার অন করার পর শব্দ শুনে হাজব্যান্ড বিশ্বাস করে, সে বাসায়। পরের দিন আবার ফোন দিচ্ছে, এই তুমি কই? আমি বাসায়। ব্যালেন্ডার অন করো, বউ ব্যালেন্ডার অন করলো। কয়েকদিন পর আবার ফোন দিতে, এই তুমি কই? কিন্তু ফোনটা ধরলো ওর ছেলে। বাবা আমি বাসায়। তোর মা কই? মা তো ব্যালেন্ডার নিয়ে পা দিয়ে।